আজকে আমরা চলে আসলাম মালয়েশিয়ার ইফতারি বাজারে। মালয়েশিয়ার ইফতারি বাজারে আসলে কি কি পাওয়া যায় এ বিষয়ে আপনাদের জানাবো। আশা করি ভিডিওটা পুরোপুরি দেখবেন। তো চলুন বন্ধুরা শুরু করি। দেখতে পাচ্ছেন প্রথমত সব কিছু খাওয়ার আগে কিন্তু তারা পানি খায় বেশি মালয়েশিয়ারা। পানি মানে শরবত, যে কোনো কিছু শরবত আর কি। স্যারও শরবতের বলে মিনম, বাংলাদেশের শরবতরে ওরা বলে মিনম। এরপরে দেখতে পাচ্ছেন যেখানে যাচ্ছেন সেখানে মুরগি আর মুরগি, মুরগি ভাজা, মুরগি পোড়া, মুরগি ভুনা বিভিন্ন রকমের। এই যে মুরগির ডাকনা, ডাকনা কত সুন্দর করে কালার করেছে, এখন বিক্রি করার জন্য প্রস্তুত। দেখতে পাচ্ছেন মুরগি আর মুরগি, মুরগি ছাড়া কিছু নেই। যেখানে সেখানে আস্ত মুরগি, কাটা মুরগি, মুরগির রান, মুরগির গলা, মুরগির ঠ্যাং, মুরগির গিলা সব কিছু আলাদা আলাদাভাবে পেয়ে যাবেন বিভিন্ন রকমের ইয়েতে। তো নতুন আসলে মালয়েশিয়াতে কিন্তু এসব খাবার বাংলাদেশি ভাইয়েরা খেতে পারবেন না, কারণ এদের খাবার অন্যরকম স্বাদ হয়ে থাকে আর মিষ্টি বেশিরভাগ হয়ে থাকে, মিঠা মিঠা। দেখতে পাচ্ছেন মুরগির ভিতরে কাঠি দিয়েছে, কাঠি দিয়ে আর কি রানের মতন বানাইছে। ভাতের সাথে শশা, সলাদ, সস সব শুদ্ধ দিয়েছে। দেখতে পাচ্ছেন যেখানে যাবেন আর কি সেখানে মুরগি ভাজা। তো এই ভিডিওর শেষে আর কি একটা অন্যরকম জিনিস দেখাবো। তো আশা করি বন্ধুরা ভিডিওটা পুরোপুরি দেখবেন, দেশের সাথে থাকবেন বন্ধুরা। এই যে যেখানে যাবেন সেখানে শুধু মুরগি আর মুরগি, মুরগি বিভিন্ন রকমের কালারের আর কি ভাজা। মহিলারা বিক্রি করে থাকে বেশিরভাগ, ঠিক আছে। এই যে বাজার রয়েছে, বাজারটার নাম হচ্ছে পাসার মালাম। এটা এক মাস থাকবে। মালাইতে বলে আর কি সাতু বোলান, বোলান রমাদান, মানে রমজান মাসের জন্য এই বাজারটা পুরো মাস এটা থাকবে আর কি। এখানে মুরগি বেশিরভাগ মুরগি পাওয়া যায়, তার সাথে মালারা বেশিরভাগ খায় মুরগি লুডুস, ঠিক আছে। তারপরে এই যে মাছে মাছও খায়, মাগুর মাছ খায় বেশি, চিংড়ি মাছও খায়, ঠিক আছে বন্ধুরা। তো আমাদের বাংলাদেশিরা কিন্তু এসব খায় না, বেশিরভাগ খায় কি ইফতারির সময় খায় তারা ছোলা বুট, এরপরে সিঙ্গারা, কিবা আছে পুরি, বেগুনি, আলু সব এসব দিয়ে সুন্দর করে আর কি ইফতারি তৈরি করে বাংলাদেশিরা খায়। কিন্তু এরা খায় কি এই যে মুরগি, মুরগি ভাজি, মুরগি ভুনা, ঠিক আছে, এরকম খায় তাই আর কি এরা। আর মালাউই এত ইফতারি দেখার পরেও একটা মুরগি পছন্দ হলো আর কি। মুরগিটা যে কাটছে এখন, আমাদের মুরগিটা ছোটো ছোটো করে কাটছে, সবাই মিল রুমের 10-12 জন সবাই মিলে একসাথে খাবো। মুরগিটার ওজন আছে মনে হয় যে 1.5 কেজির মতন আর কি, এটা 20 টাকার মতন দাম। তো এটা কেটে ছোটো ছোটো করে কাটলাম, এখন বাসায় নিয়ে যেয়ে ইফতারির পরে আর কি সবাই মিলে খাবো। কালা দেখেছেন, কালারটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু খাতি এত সুন্দর স্বাদ না, স্বাদ অন্যরকম স্বাদ আর কি। এটা মালারা বোঝে, মালারা সেই মজা করে খায়, ঠিক আছে বন্ধুরা। এই যে এখন দেখাবো আপনাদের আমাদের বাংলাদেশি যে বেগুনি, আলু সব, সিঙ্গারা, সোলাপুর এসব আর কি। এখানে কিন্তু বাংলাদেশি দোকানে আর কি বিক্রি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর, এটা বাংলাদেশি ভাইয়েরা বিক্রি করছে। এখানে বাংলাদেশি যত ইফতারি আছে সব কিছু, এই যে আমরা ইফতারির শেষে আর কি সবাই মিলে এই যে খাচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা আজ এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।